মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আকাঙ্ক্ষা রাশিয়াকে দুর্বল এবং বিচ্ছিন্ন করতে চায় তারা। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর আবারও হামলা, দুই ফিলিস্তিনি নারী নিহত। উত্তেজনা ছড়ালেন রমজান কাদিরভ, বললেন রাশিয়া অবশ্যই কিয়েভ দখলে নিবে। ভারতের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ চরিত্রকে ধ্বংস করেছে আরএসএস বিজেপি। মুসলিম বিদ্বেষী ম্যাক্রো লাপেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। বিস্তারিত খবরে জানবেন, কিয়েভে মিলেছে হাজারেরও বেশি বেসামরিক মানুষের লাশ, তৈরি হচ্ছে যুদ্ধ অপরাধীর তালিকা। বারান্দা জ্বালানা থেকেই চিৎকার করে প্রতিবাদ, লকডাউনে চীনা শহরে অনাহারের ভয়াবহ চিত্র। সবশেষে জানবেন, দেশ রসাতলে, গোতাবায়ের নজর ক্ষমতার গদিতে। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান তার দেশের আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করে জানিয়েছেন, আমেরিকা রাশিয়াকে দুর্বল এবং বিচ্ছিন্ন করতে চায়। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয়ের জন্য ইউক্রেনকে প্রয়োজনীয় সব রকমের সহায়তা দিতে মার্কিন সরকার প্রস্তুত আছে কিনা এমন প্রশ্নের জবাবে সুলিভান এই কথা বলেন। তিনি বলেন, আমাদের নীতি সুস্পষ্ট এবং তা হচ্ছে এই যে, ইউক্রেনের সফলতার জন্য যা প্রয়োজন আমরা তাই করব, এবং এই সফলতা নির্ধারিত হবে ইউক্রেনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট জেলেনস্কির মাধ্যমে। জেক সুলিভান আরও বলেন, দিন শেষে আমরা যা চাই তা হলো স্বাধীন ও মুক্ত ইউক্রেন, একটি দুর্বল ও বিচ্ছিন্ন রাশিয়া ও অনেক বেশি প্রতিশ্রুতিশীল পশ্চিমা বিশ্ব। পশ্চিম তীরে ফের ইসরায়েলি বাহিনীর হামলা, দুই ফিলিস্তিনি নারী নিহত। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে দেশটির নিরাপত্তা বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার এই হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, বেথলেহেম শহরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে 40 বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, হামলায় নিহত ওই নারীর নাম গাদা ইব্রাহিম সাবাতিয়েন, তিনি 6 সন্তানের মা। এদিকে ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণের শহর হেব্রনে এক নারী সীমান্ত এলাকায় দেশটির একজন পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন, পরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই নারীও মারা যান। এর একদিন আগে শনিবার জেনিনের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন। অপরদিকে রোববার জেরিকো এবং তুলকারেম এলাকার সংঘর্ষে কমপক্ষে 10 ফিলিস্তিনি আহত হয়েছেন। রাশিয়া অবশ্যই কিয়েভ দখলে নেবে। রাশিয়ান বাহিনী কেবল ইউক্রেনের মারিওপল বন্দরই নয়, একই সঙ্গে রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরগুলোতে আক্রমণ করবে। সোমবার ভোরে এই কথা জানিয়েছেন রাশিয়ার চেচেনিয়া প্রজাতন্ত্রের শক্তিশালী প্রধান রমজান কাদিরভ, খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার নিজের টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন রমজান কাদিরভ। সেখানে তিনি বলেন, রুশ বাহিনী আরও আক্রমণাত্মক হবে, কেবল মারিওপল নয়, অন্যান্য জায়গা, শহর এবং গ্রামেও। লুহানস্ক এবং দোনেস্ক আমরা প্রথমে সম্পূর্ণরূপে মুক্ত করব, এরপর কিয়েভ ও অন্য সব শহরও দখলে নিয়ে নেব। নিজেকে প্রায়ই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্মুখ সারির সৈনিক হিসাবে বর্ণনা করেন কাদিরভ। চেচনিয়া প্রজাতন্ত্রের এই নেতা বলেন, কিয়েভ দখল নেওয়া সম্পর্কে কোনো সন্দেহ থাকা উচিত নয়, আমি আপনাদের আশ্বাস দিচ্ছি এই পদক্ষেপ থেকে এক কদমও পেছনে ফেরা হবে না। কাদিরভকে বারবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে, তবে তিনি তা অস্বীকার করে আসছেন। ভারতের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ চরিত্রকে ধ্বংস করছে আরএসএস বিজেপি। ভারতের সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ভারতের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ চরিত্রকে ধ্বংস করছে আরএসএস বিজেপি, তারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে। গতকাল কেরালা রাজ্যের কান্নুরের জহর স্টেডিয়ামে সিপিআইএমের পার্টি কংগ্রেসের প্রকাশ্য সমাবেশে তিনি ওই মন্তব্য করেন। সীতারাম ইয়েচুরি বলেন, হিন্দুত্বের ফ্যাসিবাদী কর্মসূচিকে কায়েম করতে চাচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সেই লক্ষ্যেই গোটা রাষ্ট্রকে ওরা পরিচালনা করছে, জাতীয় সম্পদকে কর্পোরেট লুটেরাদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে, কর্পোরেট সাম্প্রদায়িক শক্তির অশুভ আতাত তৈরি হয়েছে, দুর্নীতির প্রাতিষ্ঠানিকরণ হচ্ছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে খর্ব করা হচ্ছে, রাষ্ট্র ক্রমশ আরও স্বৈরতান্ত্রিক হয়ে উঠছে। ইয়েচুরি বলেন, পার্টি কংগ্রেসে ওই বিষয়ে আলোচনা হয়েছে, হিন্দুত্বের এই ফ্যাসিবাদী চক্রান্তকে প্রতিহত করতে সিপিআইএম দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, গোটা দেশ যখন স্বাধীনতার 75তম বর্ষ উদযাপন করছে, তখন দেশের সংবিধান, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, মানুষের অধিকারকে ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছে বিজেপি আরএসএস। ঐক্যবদ্ধভাবে এই অবশেষটাকে রুখে দেওয়ার দায়িত্ব বামপন্থী ও গণতান্ত্রিক শক্তিগুলোর। মুসলিম বিদ্বেষী ম্যাক্রো লাপেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে জয়ী হয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দেশটির ডানপন্থী নেতা এবং ম্যাক্রোর তীব্র প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ম্যারি লা পেন, খবর বিবিসির। প্রথম ধাপের নির্বাচনে জয়ের পর উল্লাসশত সমর্থকদের উদ্দেশ্যে ম্যাক্রো বলেন, ভুল বোঝার সুযোগ নেই, কোনো কিছুই নির্ধারিত হয়নি। প্রথম ধাপ জিতে গেলেও দ্বিতীয় ধাপে আরও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এক নির্বাচনী সমাবেশে লা পেন সব ম্যাক্রো বিরোধী ভোটারকে তাকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন, পাশাপাশি ফ্রান্সকে তার জায়গায় নিয়ে আসার আহ্বান জানান। ভোটাভুটি শেষে 97% ভোট গণনায় দেখা যায় ম্যাক্রো 27.35% ভোট পেয়েছেন আর ম্যারি লা পেন পেয়েছেন 23.97% ভোট। এছাড়া 21.7% ভোট পেয়েছেন জ্যা-লুক মেলেনচন। এদিকে 5 বছর আগেও যার অবস্থান খুব একটা ভালো ছিল না, সেই মেলেনচনই এবারের নির্বাচনে খুব ভালো ফল করেছেন। এক নির্বাচনী সমাবেশে তিনি তার সমর্থকদের বলেন, ম্যারি লা পেনকে আপনারা একটি ভোটও দেবেন না। প্রসঙ্গত, ম্যাক্রো ও লা পেন দুইজনই মুসলিম বিদ্বেষী হিসাবে পরিচিত। লা পেন আরও এক কাঠি সরস, তিনি অভিবাসন বিরোধী হিসাবেও ব্যাপক পরিচিত, এজন্য তরুণ ভোটারদের কাছে তার জনপ্রিয়তা বেশি। কিয়েভে মিলেছে হাজারেরও বেশি বেসামরিক মানুষের লাশ, তৈরি হচ্ছে যুদ্ধ অপরাধীর তালিকা। কিয়েভ অঞ্চলে 1200 উপর বেসামরিক মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে, চলছে পরিচয় শনাক্তের কাজ। রোববার এই তথ্য জানান ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনদিত্তোবা। যুদ্ধে বেসামরিক মানুষ খুন করার অপরাধে ইউক্রেন কর্তৃপক্ষ যুদ্ধ অপরাধীদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরিনা ভেনদিত্তোবা জানান, রুশ সেনারা অঞ্চলটি থেকে সরে যাওয়ার পরই শুরু হয় উদ্ধার তৎপরতা। এখন পর্যন্ত 1222 জনের দেহাবশেষ খুঁজে পেয়েছেন উদ্ধারকর্মীরা। সময়ের সাথে সংখ্যাটি বাড়বে বলেই আশঙ্কা করছেন তিনি। সাক্ষাৎকারে ইউক্রেনীয় প্রসিকিউটর আরও জানান, 5600টি যুদ্ধ অপরাধের তদন্ত করছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। সম্ভাব্য 500 যুদ্ধ অপরাধীর তালিকাও তৈরি করছে ইউক্রেন। এই তালিকায় রয়েছে রাশিয়ার শীর্ষ সামরিক, কূটনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাদের নাম। বারান্দা জালানা থেকেই চিৎকার করে প্রতিবাদ, লকডাউনে চীনা শহরে অনাহারের ভয়াবহ ছবি। ঘরবন্দি মানুষ, খাদ্য নেই, পানীয় জলের অভাব, ঔষধ পাওয়া যাচ্ছে না, বাধ্য হয়ে বাড়ি থেকেই সরকারের বিরুদ্ধে চিৎকার শুরু করেছেন চীনের বাসিন্দারা। চীনের সাংহাই শহরের এমনই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। করোনা সংক্রমণ রুখতে চীনের গণতান্ত্রিক সরকারের এমন কঠোর লকডাউনের ছবি দেখে আতঙ্কিত অনেকেই। চীনের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধ শহর সাংহাই, প্রায় 3 কোটি মানুষের বসবাস, সেখানে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে কড়া লকডাউন ঘোষণা করেছে সরকার, ফলে প্রায় সব মানুষ গৃহবন্দী। বাসিন্দাদের উপর নজরদারির জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করছে পুলিশ প্রশাসন। এতে কড়াকড়ির ফলে ক্রোধে, ভয়ে এবং দুর্ভোগে বাড়ি থেকে সরকারের বিরুদ্ধে চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছে শহরের বাসিন্দারা। একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ির দরজা জানালা ছাদ থেকে চিৎকার করছে মানুষ। গত 28 মার্চ থেকে সাংহাইয়ে পূর্বের অংশে লকডাউন জারি হয়। 1 এপ্রিল থেকে গোটা শহর জুড়ে তালাবন্ধ অবস্থা তৈরি হয়েছে, কিন্তু প্রশাসন থেকে যথাযথ সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে। আকাল তৈরি হয়েছে খাদ্য, পানীয় জল ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের। অনাহারে রয়েছে প্রচুর মানুষ, তবে প্রশাসন জানাচ্ছে তারা বাসিন্দাদের সমস্যা দ্রুত মিটিয়ে ফেলতে চলছে। দেশ রসাতলে, গোতাবায়ের নজর ক্ষমতার গদিতে। ঋণ, অভাব, দুর্নীতিতে দেশ রসাতলে, তবুও ভুলেও ক্ষমতা ছাড়ার কথা মুখে আনছেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। উল্টো জোর গলায় বলছেন পদত্যাগ করবেন না, মন্ত্রিসভা পাল্টাবেন। তার এই সিদ্ধান্ত যে পাল্টাবার নয়, শনিবারও সেই আলামত ভেসে উঠেছে দ্বীপে। রাজাপাকসে পরিবারের অনুগত দেশটির দুইজন বিশিষ্ট আইনজীবী সংবিধানে নতুন আইন সংযোজনের পথ খুঁজে বের করতে বলেছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
চার ভাইবিহীন নতুন সরকারের নিজের গদি নিরাপদ রাখতে এই আগাম আয়োজন কোথাবায়ার। নতুন মন্ত্রিসভা গঠনের আগেই তাদের প্রধানমন্ত্রীকে অপসারণের একক ক্ষমতা হাতিয়ে নিচ্ছেন গোতাবায়া, যার অর্থ দ্বারা নিজের ইচ্ছের চরকা ঘুরাবেন ভাবি প্রধানমন্ত্রীকে, সুতরাং বসে থাকতে বাধ্য। রাজাপাকসে পরিবারের দুর্নীতি, রিজার্ভ সংকট ও চরম মুদ্রাস্ফীতির জেরে শুধু সরকার পতন আন্দোলনের মধ্যেই গোতাবায়াকে সংবিধান সংশোধনের বুদ্ধি দেন বিশিষ্ট আইনজীবী রমেশ ডি সিলভা, পিসি ও মনোহর ডি সিলভা। এরপরই প্রেসিডেন্ট কার্যালয়ের মাধ্যমে ডি সিলভাদের কাছে সংবিধান সংযোজনের লিখিত আবেদন জানান গোতাবায়া। রমেশ ডি সিলভার দ্বারা চালিত 9 জন সদস্যের এক দলকে দেওয়া হয়েছে এই দায়িত্ব। ইতিমধ্যে খসড়া চূড়ান্ত করে ফেলেছে দলটি। জানা গেছে নতুন 2টি আইন সংযোজন করা হবে সংবিধানে। ধারণা করা হচ্ছে বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার কথা বিবেচনা করেই করা হয়েছে এটি। প্রস্তাবিত এই সংশোধিত আইনের খসড়া প্রধান বিরোধী দল সাজগি জন বলভেগার প্রধান নেতাকেও পাঠানো হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে শ্রীলঙ্কার অর্থনীতিকে সবল রাখার যে প্রচেষ্টা সেটা বাজেভাবে বিফলে যেতে পারে যদি না সংসদে প্রেসিডেন্টের সঙ্গে সব রাজনৈতিক দল একজোট হয়ে কাজ করে। তথ্য সূত্রে আরও জানা গেছে যে মন্ত্রিসভার পদত্যাগের এক সপ্তাহ পার হয়ে গেলেও নতুন মন্ত্রিসভা এখনও দাঁড় করাতে পারেননি প্রেসিডেন্ট গোতাবায়া। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সারা সবাই মন্ত্রিসভার পদত্যাগ করেছেন গত সপ্তাহে। প্রস্তাবিত আইনটি নিবন্ধ 44 পরে যুক্ত করা যেতে পারে বলে জানা গেছে। প্রস্তাবটি পাশ হলে এটি নিবন্ধ 44A হিসাবে সংবিধানে সংযোজন করা হবে।